তো গাইস আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে কথা বলবো আমার তো বলছে যদি ফাঁক ফুকুরে একটু ব্লগে ঢুকানো যায় আমাকে তো ব্লগে নি গুড মর্নিং কি তাহলে কি করছিস তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে এই যে আমাদের ড্রেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার সুমি তো আজ চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে রয়েছে আমি স্টেশনে কারণ মর্নিং ওয়াক করতে এসেছি এখন বাজে প্রায় 6টা তো আমরা এসেছি 5টার সময় আমি আমার ভাইজি তো এই যে আমি আর আমার ভাইজি আছি আর মর্নিং ওয়াক করছি তো সকালবেলা স্টেশনে আসতে ভীষণ ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় কিভাবে পড়লো উচ্চিংড়ির মতো লাফাতে লাফাতে ফেটে গেছে না ফেটে গেছে তো আজকে হচ্ছে রথ তো সবাইকে জানাচ্ছি রথের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক এনজয় করো অনেক ভালো থেকো সবাই তো ব্যায়াম এক্সারসাইজ সমস্ত কিছু করতে থাকি তারপরে আবার আসছি তো আমাদের ব্যায়াম ট্যাম করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়িতে আর আজকে তো রথ সেটা তো বললাম সবাই খুব 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 এনজয় করো জানি না বেরোতে পারবো নাকি যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো আর যদি মানে মেঘ মানে হচ্ছে রথের দিন বৃষ্টি হবে এটা হয় তো আগেরবারও বৃষ্টি হচ্ছে সেম কালকেও বৃষ্টি চলে গেছে বৃষ্টি হয়েছে বিকালে তো আজকে জানি না আমি বৃষ্টি হবে নাকি বাট আশা করি বৃষ্টি হবে মানে আশা করা যায় কারণ রথে প্রতিবারই বৃষ্টি হয় আর ভিজতে ভিজতে বাড়িতে যাই আর মায়ের কাছে বকা খাই এটা হচ্ছে ব্যাপার মানে প্রতি বছরের রুলস এটা তো এবার জানি না বৃষ্টি হবে কি হবে না তো যাই হোক সব কিছু নিয়ে বেরোতেও পারি নাও বেরোতে পারি দেখা যাক কতদূর হয় আর এখন বাড়িতে যাব এখন বাজে প্রায় 6:30 তো বাড়িতে যাব আমার 7টা থেকে পড়ানো আছে তো আজকে সকালে পড়িয়ে দেবো বিকালবেলাটা পড়াবো না তার কারণ হচ্ছে বিকালবেলাটা সবাই রথে যাবে আমি যদি না যাই বাচ্চারা অবশ্যই যাবে কারণ ওরা রথ দেখতে খুশিতেই ওরা থাকে তো চলো যাই হোক সব কিছু নিয়ে ভালো মন্দ নিয়ে ব্লগটা স্টার্ট করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন যাওয়া যায় বাড়ির দিকে আবার দেখা হচ্ছে একটু পরে তো গাইস আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে কথা বলবো আমার তো বলছে যদি ফাঁক ফুকুরে একটু ব্লগে ঢুকানো যায় আমাকে তো যাই হোক হচ্ছে ব্লগে আসতে চেয়েছি ও আমি সারা কোনোকে ব্লগে নিইনি সকাল থেকে দেখেছ তো এর জন্য বলছে বারবার যে আমাকে একটু ফাঁক ফুকুরে ঢুকানো নেই ব্লগে তো হচ্ছে ব্লগে নিয়ে নিলাম বল এবার বক্তৃতা দে এনে ধর ফোন গুড মর্নিং ফোন ধরবো গুড মর্নিং আমার কানে হেডফোন বড় বলছি আমার কানে কি হেডফোন নেই আমার ফোনে আমার কানে তো গুলটি ভরা যায় না তো চলো এখন হচ্ছে আমরা সব কিছু কমপ্লিট তো হয়ে গেছে সেটা তো বললাম আবার এন্ড আমার আবার শুরু করলাম ব্লগটা তো চলো এখন যাওয়া যাক এখন রোড দিয়ে যাচ্ছি রোড তাড়াতাড়ি চল 6:30 বাজে বাড়ি তারপরে পড়াতে বসতে হবে তারপরে চলো এখন বাড়িতে যাওয়া যাক আমি তো ব্লগটা স্টপই করে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো চলো বাড়িতে যাওয়া যাক তো গাইস আমি বাড়িতে এসে পড়াতে চলে গেছিলাম আর পড়াতে গিয়ে মানে যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ প্রচুর লেট হয়ে গেছিলো আমার জাস্ট বাড়িতে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি স্নান টান করা কমপ্লিট এখন বাজে প্রায় 1টা মতো আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর 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 তো আমি বলেছিলাম রথের দিন বৃষ্টি হবে তো আমি তখন স্নান করছিলাম এত ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছিলো তো এখন আমি ফাইনালি যাব হচ্ছে রেডি হতে তার কারণ আজকে ভাবছি একটুখানি রথে বেরোবো আর বৃষ্টি জাস্ট হলো সবে চারিদিক ভেজা 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 তো চলো এখন দেখা যাক একটু পরে মানে এখন না একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো ভাইজিদের সাথে আশা করি বেরোনো হবে হয়তো তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর আমি এখন
কি করব। আর আমি এখন নিচে যাব, নিচে গিয়ে রেডি রেডি হব, হয়ে টয়ে তারপর দেখা যাক বেরোতে পারি নাকি। যদি বৃষ্টি হয় বেরোবো না, আর যদি বেরোই তাহলে অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, মেঘের ওয়েদার দেখছি একটু ভালো আছে। তো এখন বাজে দেখো 4:30, তো বিকালবেলা আমি ভাবছি কি একটুখানি যাবো। আর ভাইজি ফোন করেছিল, বললো কি চল একটু ঘুরে আসি, রোদ যখন উঠেছে বাইরে পুরো হাহা রোদ, দেখো এখান থেকে দেখা যাচ্ছে না, তো রোদ উঠেছে। ভাইজি বলছে চল তাহলে বেরোই গা একটুখানি, তো চলো এখন রথ যাওয়া যাবে। আর আমি এখন রেডি হব, রেডি হয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে। এই যে আমাদের ড্রেস, আর মুড আপ কেন, কেমন কেমন লাগছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, তো এখন টোটো ধরে আমরা যাবো হচ্ছে স্টেশন। তো চলো এখন যা যা হবে সব কিছু দেখতে থাকবো। একটা রথ চলে গেল, তো চলো আবার গিয়ে কথা হচ্ছে। টোটোতে উঠি এখন, পরে কথা হচ্ছে। তো গাইস এখন ফাইনালি স্টেশনে চলে এসেছি আমরা, আর এখান থেকে তারপরে ঘুরবো। তো জাস্ট স্টেশনে আসলাম, পিছনে ওই ওরা দলবল সঙ্গী, তো চলো এখন ঘোরা যাক। তো তারপরে আবার হচ্ছে পরে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো, ওকে। আর অনেক কিছু কেনার ইচ্ছা আছে, কিনবো খাবো অনেক কিছু, তো চলো যাই হোক দেখতে থাকো ব্লগ। এখন হচ্ছে যাচ্ছি লাইব্রেরিতে, আমরা লাইব্রেরিতে মেলা হচ্ছে আমাদের, তো লাইব্রেরিতে যাচ্ছি। তো চলো তোমরাও কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো গাইস ফাইনালি সবেমাত্র বাড়িতে ঢুকলাম আমি, জাস্ট ঘেমে গেছি পুরো, আর ফ্যান চলছে, একটু আওয়াজ হচ্ছে মানিয়ে নাও প্লিজ, কারণ প্রচুর গরম পড়ছে আমার, এত ভিড়, এত মানে কিছু বলার নেই, জাস্ট তো ফ্যান চলছে, একটু মানিয়ে নাও, আমি জাস্ট হাঁপিয়ে গেছি। আর জিলাপি নিয়ে এসেছি বাড়িতে, সবাইকে দিচ্ছে ঠাম্মা এখন, আর জাস্ট চেঞ্জ করবো আমি। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা কিছু অন্তত আমার ভিডিওকে লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে আসছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আগামী দিন নেক্সট ব্লগ নিয়ে আসছি। তো চলো তোমরা কীরকম এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাই বাই টাটা, আর কে কে খেলে কে কে কিনলে কমেন্ট করো, চলো টাটা 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 টাটা।